আমার বিয়েতে শুনছেন হচ্ছে হলো ভোটের আতঙ্ক, ভোটের অত্যাচারে গ্রামের মানুষ ভয়ে আতঙ্ক হয়ে আছে, তার জন্য সংসার হয়ে আছে, থাকা হয়েছে, খেতে বসলাম দুবার পুলিশ আসলো, আচ্ছা খাওয়া ছেড়ে উঠে চলে গেল। আচ্ছা বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে, এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি। মানে পুরো গ্রাম আতঙ্কে আছে, মানে বিয়ে বাড়িটাও ফাঁকা। আপনাদের উপর কি অত্যাচার করেছে? আমাদের যে গ্যাস বম ফেলেছে, র‍্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ফেটেছে, একটা বম ফেলেছে বাড়ির সামনে, সেটা আমার হাতে গিয়ে লাগছে। লোকসভা ভোটের আবহে ঠিক হয়েছিল বিয়ে। হবিপুরের রাধাকান্তপুরের যুবক বছর ২৪ অপুরায়ের বিয়ের দিন ছিল বৃহস্পতিবার, কিন্তু বাদশাধে ভোট বয়কটের অশান্তি। ওই গ্রামে ভোট বয়কট চলাকালীন পুলিশ জনতা খণ্ডযুদ্ধের রেশ এখনও চলছে। ঘটনার পর থেকে হবিপুরের মঙ্গলপুরা রাধাকান্তপুর এলাকা কার্যত থমথমে। গ্রামের অনেক বাড়ির পুরুষ মহিলারা বাড়ি ছাড়া, যে কারণে বিয়ের মতো জমজমাট অনুষ্ঠানে গ্রামবাসীদের পাশে পায়নি অপুরায়ের পরিবার। নামমাত্র আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এলাকাবাসীদের বক্তব্য, বিয়ের অনুষ্ঠানে গেলেই পুলিশ তাড়া করছে, খেতে বসেও শান্তি নেই, ফলে গোটা ঘটনায় উদ্বেগই কাটছে না ওই গ্রামে। হবিপুর থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।